গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগস এর নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আমি আমার পরিবারের সবাই খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। তো ভালো থেকো বন্ধুরা। তো এখন বাজে হচ্ছে সকাল 8টা, তো আমি রান্না বসিয়ে দিচ্ছি, ভাত ডাল হয়ে গেছে। তো তোমরা তো জানোই যে সকালে তোমাদের দাদাভাই কাজে যায়, সেই জন্য তাড়াতাড়ি রান্না করতে হয়। তো ডাল ভাত তো করা হয়ে গেছে, তো এবারে করবো হচ্ছে তরকারি। তো চলো তোমাদের সঙ্গে একটু রান্নাটা শেয়ার করি। আর আরেকটা কথা বলি, তো যারা যারা আমার ভিডিওটা ফার্স্ট দেখছো, যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করুনি বন্ধুরা, নতুনদের বলছি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তোমাদের কাছে এটুকুন আশা তো করতেই পারি বলো। তো তোমরা দিদি বোন যাই ভাবো, তাই ভেবেই তোমরা প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি রান্নাটা। তো আমি এখানে ভেন্ডির তরকারিটা বসিয়ে দিচ্ছি, আর ভাত ডাল হয়ে গেছে। সবচেয়ে প্রথমে ভাত ডাল প্রত্যেক দিনই আগেই করে নিই, তারপরে গিয়ে তরকারি ভাজা যেগুলো থাকে করি। তো ও পাশে হচ্ছে বেগুন ভাজা। তো দেখো দুটো কড়া বসিয়েই রান্না করছি। তো তোমরা যারা কন্টিনিউ আমার ভিডিও দেখো, প্রত্যেক দিনই বলতে গেলে দেখো, তারা জানোই যে আমি দুটো কড়া বসিয়েই রান্না করি। তো ফ্রেন্ড, সকাল সকাল রান্না একটু তাড়াতাড়ি হয়, সেই জন্যেই এরকম করে রান্না করা। আর তো ভেন্ডির ঝালটাতে আমি পেঁয়াজ দেবো না আজকে, এমনি করব। তো প্রত্যেক দিন তো পেঁয়াজ দিয়েই রান্না করা হয়, সেই জন্য ভাবলাম যে এমনি করি, সর্ষে বাটা দিয়ে রান্নাটা করব। আর দেখো বেগুন ভাজা এই পাশে হচ্ছে, আর এই যে সর্ষে আদা সমস্তটা বাটবো বলে আদাটা থেতো করে রেখে দিয়েছি। তো চলো আগে বেটে নিই, বেটে তারপর এবারে করব হচ্ছে বেগুনি। দেখো মুড়ি দিয়ে খাওয়ার জন্য বেগুনি করছি, তো কড়াটা ধুয়ে তারপরেই বেগুনিটা বসালাম। তো আমার রান্না হয়ে গেছে, দেখো ঢেঁড়স আলুর ঝাল হয়েছে, তারপরে এপাশে হয়েছে তো ডাল হয়েছে, তারপরে বেগুন ভাজা, তার বেগুনি হয়েছে, ভাতটা দেখানো হলো না। ফ্রেন্ড, আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেল, আর তোমাদের দাদা ভাইও কাজে চলে গেছে। তো রান্নাঘরটা যা অবস্থা হয়ে আছে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তো চলো, তো বেসিনে কত বাসন আছে সব মাজতে হবে, তারপরে গ্যাস প্যাসের অবস্থা পুরো একদম খারাপ, রান্না করলে যা হয়। তো চলো, তো দেখতেই পেলে কেমন অবস্থা রান্নাঘরটা। তো চলো আগে পরিষ্কার করি, রান্নাঘর অপরিষ্কার হয়ে থাকলে নিজেরই কেমন একটা লাগে, ঘিনঘিন করে। তো চলো পরিষ্কার করে একবার দেওয়ার করে একবারে তোমাদেরকে সব দেখাচ্ছি, ঠিক আছে? ফ্রেন্ড, পরিষ্কার হয়ে নিজে চুলপুল আছে রে তারপরে তোমাদের কাছে এলাম। তো যা অবস্থা হয়েছিল নিজেকেই কেমন লাগছিল একটা, সকালে তো ভালো করে সেরকম চুলপুল আচড়ানো হয় না তাড়াতাড়ির মধ্যে। তো আমার রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, এই দেখো, এই দেখো, এই দেখো, এই যো বাসনপত্র সব গুছিয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখো আছে হচ্ছে দুধ, এই যো। তো ঢাকাটা একটু বেশি বড় হয়ে গেছে, তো আর ঢাকা না খুঁজে পাচ্ছি না, কি অবস্থা। মানে যখন কোনো কাজ থাকবে তারা তখন আর কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না, তো ঢাকাটা খুঁজে পাচ্ছি না বলে ওইটাই দিয়ে দিয়েছি এখন। আর এখন করব হচ্ছে, তোমাদের দাদাভাই কালকে অনেক মুদিখানা নিয়ে এসেছিলো, তো সেগুলো গুছোবো এখন। তো দেখাচ্ছি, দাঁড়াও। তো এই যে এগুলোই নিয়ে এসেছে, তো চলো গুছিয়ে নিই। তো গুছিয়ে নেওয়ার আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার। তো দেখো ম্যাগি এনেছে, তারপরে গিয়ে মাজন এনেছে, আবার মুসুর ডাল, কেক, সমস্ত যেগুলো দরকার সেগুলো এনেছে। তো ম্যাগিটা আরাধ্যার জন্য নিয়ে এসেছে ওর খাওয়ার জন্যে, তো ছোটোই এনেছে। তো চালটা এবার ঢেলে দিই, চলো। তো চালটা কোন দিক থেকে খুলবো ভাবছিলাম, তো দেখছি এই দিকটা ফুটো হয়ে গেছে, এই দিক দিয়েই ঢেলে দিচ্ছি চালটা। জামা কাপড়গুলোকে এবার গুছিয়ে নিচ্ছি। তো তোমাদের দাদা ভাই না এপাশ এপাশ সেপাশ, মানে এমন জামা কাপড়গুলোকে এদিক ওদিক করে রেখে দেবে, কি বলবো তোমাদেরকে, মানে একটা নির্দিষ্ট জায়গা কিচ্ছু রাখে না, ও অগুছলো করে রাখে। ও যত অগুছলো করবে আর আমি তত গুছবো, আর ও আবার অগুছলো করবে, তো এমন মানুষ। তো যেই দড়িটাতে কাপড় আমরা সবসময় ভিজে থাকলে শুকুর দিই, সেই দড়িতে পুরো ঝুলিয়ে দিয়ে সব টাঙিয়ে বাঙিয়ে দিয়ে চলে গেছে এমন। তো চলো গুছিয়ে নিই, গুছিয়ে তারপরে ঝাড় দেবো, ঝাড় দিয়ে মুছবো। তো চলো,
ডাব্বাটাতে আড়াধারি খাবার থাকে, রাগি থাকে, তো প্রচণ্ড তেলচিটে হয়ে গেছে, সেই জন্য একটুখানি ভালো করে মেজে ধুয়ে দিচ্ছি। তো প্রায় তেলচিটে হয়ে যায় এরকম, তো ধুয়ে দিতে হয়। পরিমাণে এই ডাব্বাটা মানে এত পরিমাণে নোংরা হয়েছিল, তেলচিটে পুরো ঢাকাটা তেলচিটে হয়ে গেছিলো। আসলে ওপরে রান্না করা মানে রান্না করা হয় তো ওর ওপরেই জারগুলো থাকে সামসেটের ওপরে, সেই জন্য কী বলতো তেলচিটেটা পুরো ওপরে ওঠে। তো দেখো এখন পরিষ্কার করে কত সুন্দর লাগছে, দেখো তেলচিটে পুরো উঠে গেছে। দেখো ট্রেন আবার তোমাদের কাছে চলে এলাম, তো চান করে তারপরে টিভি দেখছিলাম বসে। তো এবারে হচ্ছে খাবো, রাতটাকে খাবো, তারপরে আমি খাবো। তো আজকে কি রান্না হয়েছে সেটা তো তোমরা জানোই, রান্না যখন করি তখনই তোমরা দেখেছো কি কি রান্না হয়েছে। চলো এবার খেয়ে নিই, তাড়াতাড়ি করে আরাধ্যাকে খাইয়ে দিই, তারপরেই খেয়ে নিই, দেখতে থাকো। তো এটা হলো আরাধ্যার ভাত, ডিম সেদ্ধ দিয়ে মাখা হয়ে গেছে ভাত, আর আমার ভাত আইজো এখানে বাড়া হয়ে গেছে। তো দেখো আমি ডাল নিয়ে নিই, শুধু আরাধ্যাকে মেখে দিয়েছি, একটু ডাল রেখে দিয়েছিলাম। তো চলো এবার খেয়ে নিই, তাড়াতাড়ি করে আরাধ্যাকে খাইয়ে দিই, তারপরেই খেয়ে নিই, দেখতে থাকো। গুড ইভিনিং ফ্রেন্ড, তো এখন বাজে হচ্ছে বিকেল 5:30, আর এখন আমি দেখো রেডি হয়ে গেছি। আমরা আমাদের আরুষনা রেডি হয়ে গেছে এইজো, আর আমিও রেডি হয়ে গেছি। এখন আমরা কোথায় যাব, একটু বেরু বেরু করতে যাবো, তাই তো আরু? ঘরেই থাকি, গল্প করতে ইচ্ছে করে একটু বাইরে যেতে। তো আজকে ভাবলাম যে আরাধ্যার যখন তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে, ওর একটু তাড়াতাড়ি ঘুমটা ভেঙেও গেছে, অন্যদিন নাহলে সন্ধে হয়ে যায়, তো ভাবলাম আজকে যদি তাড়াতাড়ি উঠেই পড়েছে তো একবার একটুখানি বাইরে ঘুরে আসি, ওরও ভালো লাগবে, একটু খেলাধুলো করবে, আমিও একটু গল্প গুজব করবো, আড্ডা দেবো। তো চলো তোমরাও আমাদের সঙ্গে, ঠিক আছে, চলো একটু ঘুরে আসি। এই যে বেরিয়ে পড়েছি, নেমে পড়েছি একদম বিদ্যুৎ থেকে, এই যে কাউকে এখনো দেখতে পাচ্ছি না, দেখি চলো যাই, কাউকে দেখতে পাই কি না, গল্প করবো, মানুষ খেলবে। তো দেখো রাস্তা পুরো ফাঁকা, এখন কোনো লোকই নেই, চলো যা যা, চলো এই মানে চলে এসো, মানুষ চলে এসো, দিয়ে চকলেটটা না খুব টেস্টি, বেশ ভালো লাগছে, টক টক চলাই। সিজন তোকে দেখতে পাওয়া যাচ্ছে, সিজন তো ওদের সঙ্গে দেখা হয়ে গেছে, এখন ওরা দেখো আরাধ্যাকে দেখো কেমন কোলে উঠেছে, ওকে দেখো সিজন হেঁটে হেঁটে যাচ্ছে আর আরাধ্যা কোলে কোলে। তো একটুখানি ওইদিকে এমনি হাঁটছি ঘুরি, তারপর একটুখানি গিয়ে বসবো, বসে গল্প করবো, বাড়ি থেকে তো বেরোনো হয় না, হাঁটাও হয় না, তো ভাবলাম চলো একটু হেঁটে নিই, মানে মর্নিং ওয়াক নয় বিকেলেই ওয়াক করে নিচ্ছি আমরা, চলো। তো দেখো এখানে পুজো হয়েছে একটা বাড়িতে, এরকম করে প্যান্ডেল করা আছে, তো অনেক জায়গাতেই আমি দেখছি, 2-3 জায়গাতেই দেখলাম এরকম প্যান্ডেল করা আছে বলে। মনে হচ্ছে দেখো না পুজো পাঠ হচ্ছে মনে, নাহলে এরকম দেখাবে কেন, এখন সব জায়গায় এরকম প্যান্ডেল, এখানে একটা ওখানে একটা, তারাধ্যেই গরুগুলোকে দেখে ভয় পাচ্ছে তাই বাঁধা আছে, তো সেই জন্য আবার কোলে উঠে পড়েছে, তো এখান থেকে আমরা দুধ নিই। তো একজনকে দেখো আরাধ্যার কেমন গাল ধরছে, মানে এই দুটো পাকাটে দেখো আমাকে পুরো একদম নাজেহাল করে মারছে, দেখো এই একবার কোলে উঠবে, ও একবার উঠবে, মানে কি বলবো, ও আমার ওকে ধরছে আর ওকে দেখো, ওকে দেখো কেমন ধরছে, দেখো।
তো সিজনকে দেখো আরাধ্যাকে কেমন করে ধরে হাম দিচ্ছে দেখো, মানে ওদের কাণ্ড দেখে না আমরা হেসে উল্টে যাচ্ছি, এমন ওরা করছে। তো সেই জন্য আরো ভিডিওটা করলাম তোমাদেরকে দেখাবো বলে। তো বাইরে থেকে ঘুরে চলে এসেছি আর এখানে ম্যাগি বসিয়ে দিয়েছি আমি, আরাধ্যা খাবে সেই জন্যে। তো চলো ম্যাগিটা করে নি। তো একটু ঘুরে এলাম, মনটাও বেশ ভালো লাগলো, হাসলাম সবার সঙ্গে, কথা বললাম। ঘরে একভাবে থাকলে দেখবে একটু কেমন নিজেরই লাগে, তো কথাবার্তা সবার সঙ্গে বললে একটু মনটাও ফ্রি থাকে, ভালো থাকে, কাজের মধ্যে সবসময় থাকা হয় তো, তো সেই জন্যে। তো আমি ম্যাগিটা সিম্পলি করছি, এতে ডিম দেবো না আমি, শুধু ম্যাগি মশলা দিয়ে আর একটু আলু আর একটু দু একটা লঙ্কা দিয়ে দিয়েছি। তো শুধু সেদ্ধ করে মশলা দিয়ে দিলে না ও খেতে চায় না, ওকে একটু আলু দিয়ে একটু নেড়ে ভেজে ভেজে দিলে একটু টেস্টি টেস্টি করে দিলে তবেই খায়। তো দেখো রেডি আমার ম্যাগি, আমাদের আরাধ্যা ম্যাগি খাচ্ছে। ভালো হয়েছে বললাম, বসো না, ভালো করে বসো। সকাল থেকে আমাকে পাগল করে দিয়েছে ম্যাগি ম্যাগি করে, শেষমেশ করতেই হলো। তো একটু বড় থালাতেই দিয়েছি, কারণ এদিক ওদিক যদি ফেলে সেই জন্যেই একটু একটু বড় থালাতেই ওকে দিয়েছি। তো সেই জন্য আরও এখানে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর কমেন্ট বক্সে জানিও তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখো বন্ধুরা, তোমাদের জন্যই করা হয়, তোমরা যদি না দেখো আর করতে ইচ্ছা করবে বলো, প্লিজ তোমরা দেখো। তোমরা না দেখলে আমারও ভালো লাগে না সত্যিকার, মনে হয় যেন কিছু করতেই পারছি না এরকম একটা মনে হয়। তো প্লিজ দেখো তোমরা, আর যারা যারা আমার ভিডিওটা ফার্স্ট দেখছো, যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের ফোনে পৌঁছে যায়। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা, টাটা।